আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে লিখব WALED, WALLED, লিখে সার্চ দেব। সার্চ দিলেই একটি অ্যাপস আসবে, সেই অ্যাপসটি আবার ওপেন করব। এই অ্যাপসটি ওপেন করলে, ওপেন করার পর আমরা এই অ্যাপসটিকে ওপেন করে অ্যাপসটির কোনো কাজ নেই, আমরা সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্ট ইমেল দিয়ে খুলতে হবে, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব। এবং অ্যাকাউন্ট খুললে আমার যেমন এইখানে একটা ইনভাইটেশন কোড এসেছে, সেরকমভাবে আপনারও একটা ইনভাইটেশন কোড আসবে। এবং এখানে রিডিম ইনফো বলে যে জায়গাটা, এই জায়গায় আপনি যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন একটা চারকোনা বক্স বাড়াবে। সেই চারকোনা বক্সে যখন আপনার এই যে 1674 ক্রেডিট, এই 1674 ক্রেডিট থাকবে না আপনার, নিশ্চয়ই আপনাকে অনেক আর্ন করার পর আপনার 400 ক্রেডিট যখন আসবে ঠিক ওই জায়গায় আমার এই রেফারেলস কোড যেহেতু আমার মাধ্যমে পাচ্ছেন, আমার এই রেফারেলস কোড আপনি দিয়ে দিলে আপনি তাহলে 200 ক্রেডিট পেয়ে যাবেন এবং 200 ক্রেডিট আমাকেও দেবেন। আপনার কাজ হলো এই অ্যাপস থেকে, প্রচুর পরিমাণে অ্যাপস আছে এরকম যেখানে 30 ক্রেডিট, 40 ক্রেডিট এরকম করে ক্রেডিট আপনি ডাউনলোড করলে পাবেন। এবং ডাউনলোড করে ক্রেডিট পাওয়ার পরই আপনি যদি আনইনস্টল করে দেন তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে আপনি ক্রেডিট সংগ্রহ করে ডলার আর্ন করতে পারবেন। এবার ডলারগুলো আর্ন করবেন আরও একদিক থেকে, আপনি আরও ক্রেডিট সংগ্রহ করতে পারবেন শেয়ারিং করে, ফেসবুক, টুইটার, ইমেল, SMS বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আপনি শেয়ারিং করেও ক্রেডিট সংগ্রহ করতে পারেন। এই ক্রেডিট সংগ্রহ করার পর আপনার 5000 ক্রেডিট হলে পেপ্যালে আপনাকে $5 দেবে, 10000 হলে $10। এমনি করে আপনি এই ক্রেডিটগুলোকে বিভিন্ন জায়গায়, যেমন বিটকয়েন বা আরও এই অনেকগুলো জায়গা আছে, প্লে স্টোর, আইটোন, আমাজন থেকে শুরু করে বিভিন্ন জায়গা আছে, আপনি এই ক্রেডিটগুলোকে ইউজ করতে পারেন। এবং শেয়ার করলে আপনি 200 ক্রেডিট পাবেন। এবং প্রত্যেক দিন আপনি এই অ্যাপসটি খোলার সাথে সাথে 200 ক্রেডিট আপনি পেয়ে যাবেন।